ঠিক আছে আমি শুরু করি। আসসালামু আলাইকুম। সবার প্রিয় বন্ধুগণ, শুরুতেই আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আজকে আমাদের 9টার সময় লাইভে আসার কথা ছিল, অনিবার্য কারণবশত আমরা 9টার সময় আসতে পারিনি। সেজন্য আবারও সম্মানিত রিটকারী বন্ধুদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, সেই সাথে সারা বাংলাদেশে সম্মানিত রিটকারী বন্ধুগণকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এখন আপনাদের সামনে কথা বলবে পাবনা জেলার কন্টেন্ট মামলার অন্যতম পরিচালক, অত্যন্ত আন্তরিক পরিশ্রমী, সৎ, নিষ্ঠাবান, আমাদের সকলের প্রিয় শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব চাপ মোহাম্মদ আতিক হাসান। আতিক হাসান ভাইকে আমাদের মামলা সম্পর্কে বিস্তারিত কথা বলার জন্য সবিনয় অনুরোধ করছি। দীর্ঘ পথ চলা গত করোনাকালীন সময়ে, অর্থাৎ যখন পুরা করোনাকালীন পিক আওয়ার জুন মাসে আমরা শুরু করি, মে জুন থেকে শুরু করি। আমি পাবনা, আমার নাম আতিকুর রহমান আতিক, আমার সাথে আছে কুষ্টিয়ার হুমায়ুন কবির ভাই, আমার সাথে আছে সিলেটের আসকির আহমেদ, এবং আমার সাথে আছে হচ্ছে নেত্রকোণার নূর আলম সুজন ভাই, এবং আমাদের চুয়াডাঙ্গার হাফিজ আজাদ ভাই। আমরা এই পাঁচজনের প্রচেষ্টায় এবং আমাদের সহযোগিতা সারা দেশ থেকেই প্রত্যেক রিটকারী ভাই বোনেরা, অর্থাৎ অনেকেই সহযোগিতা করছে, আবার অনেকেই করেনি। অনেকের রিট থাকার পরেও, রিট লিডার থাকার পরেও তারা ইচ্ছা করে আমাদের সাথে সহযোগিতা করেনি, ভাবছে আমরাও হয়তো মামলা শেষ করতে পারবো না, ওই অতীতের যারা রিট ব্যবসায়ী আছে তাদের মতোই আমরা হবো। কিন্তু তাদের ধারণাকে নস্যাৎ করে দিয়ে, তাদের সমস্ত চিন্তা চেতনা নষ্ট করে দিয়ে আল্লাহর রহমতে গত 15/1/2021 সালে আমরা প্রথম স্থগিতাদেশ পাই, ইঞ্জেকশন জারি হয়েছে এনটিআরসির অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ নিয়োগ বিজ্ঞপ্তির উপরে আমরা প্রথম স্থগিতাদেশ পাই, এবং মামান আদালত আমাদের সার্বিক বিবেচনা করে প্রথম স্থগিতাদেশ দেয়। এবং ঠিক 18/2/2021 সালে আমরা দ্বিতীয়বারের মতো এনটিআরসির এই গণবিজ্ঞপ্তির উপরে আমরা আবারও দ্বিতীয়বারের মতো স্থগিতাদেশ দেয় মহামান হাইকোর্ট, বিচারপতি মামুনুর স্যার এবং বিচারপতি কিজিহায়াত দৌত্য বেঞ্চে আমাদের এই আদেশ দেন। তারপরে দীর্ঘ এক মাস পরে গত 8/3/2021 সালে মহামান্য হাইকোর্ট কন্টেম মামলায় আমাদের রিটকারীদের পক্ষে একটি আদেশ দেন, এবং আগামী 15 কার্য দিবসের মধ্যে তাদেরকে রিটকারীদের নাম সুপারিশ করতে এনটিআরসি, অর্থাৎ এনটিআরসির চেয়ারম্যানের উপরে একটি আদেশ জারি করে। আপনারা জানেন আমাদের সাথে, আমরা এই পাঁচজন সহ আরও আমাদের সাথে আছে কুমিল্লার দিলওয়ার ভাই, এবং পাবনার চিত্তরঞ্জন দাস, এবং ময়মনসিংয়ের জুয়েল ভাই, এবং ময়মনসিংয়ের আব্দুর রহিম ভাই, এবং রংপুরের নাজিম ভাই, এবং রংপুরের ইরশাদ ভাই, এবং আলাউদ্দিন ভাই, শিমু আপু, এমদাদ ভাই, এবং আর একটা লোকের কথা না বললেই নয়, যিনি আমাদের কন্টেম মামলার প্রথম স্থপতি, অর্থাৎ যার হাত ধরে আমাদের কন্টেম মামলাটা শুরু হয় 2019 সালে, সেই আমাদের শ্রদ্ধেয় রংপুরের জাহিদ মণ্ডল ভাই, এবং তার সাথে অত্যন্ত সহযোগী করেছে আরও যে ভাইয়েরা, তাদের আন্তরিক আমাদের ধন্যবাদ তাদের। এখন জাহিদ ভাইকে, এবং পরবর্তীতে আপনারা জানেন সেলিম ভাই এবং আমাদের মাজিদ ভাই, এর হাল ধরে প্রথমে অনেক কন্টেম হওয়ার পরে জাহিদ ভাইরা এটা ছেড়ে দেয়, তারপরে
সেলিম ভাইরা এর হাল ধরে। পরে করোনাকালীন সময়ে সেলিম ভাইয়ের চাকরির সুবাদে তারা দায়িত্ব পালন করছে, সঠিকভাবে করছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তারা সঠিকভাবে ফিনিশিংটা দিতে পারল না। না পেরে আমাদের এই কন্টেমানো ফাইল সহ সব কিছু আইনজীবীর কাছে রেখে তারাও চলে গেল তাদের নিজস্ব কর্মকাণ্ডে, তারা জড়িয়ে পড়েছে। যাও, এর মাঝেই আমার নূর ভাইয়ের সাথে দেখা হয়, কথা হয়, আসকির ভাইয়ের সাথে, পরে হুমায়ুন ভাইয়ের সাথে কথা হয় এবং হাবিদুল ভাইয়ের সাথে সমন্বয়ে সুন্দর একটা টিম ওয়ার্কের মাধ্যমে গত 8/3/2021 সালে আমরা সুন্দর একটা রায় পাই রিটকারীদের পক্ষে, যেটা প্রত্যেক রিট লিডার আমাদের এই মামলাটাকে পুরা মানে একদম ডাস্টবিনের মতো তারা ফেলে দিয়ে চলে গিয়েছিল, তাদের অবদান আছে। এখন একটা জিনিস চিন্তা করেন, আপনি ক্লাস 5 বৃত্তি পেলেন, ক্লাস 8 বৃত্তি পেলেন কিন্তু এসএসসি পাস করলেন না, তাহলে কিন্তু আপনার জীবনের সব কিছুই অপূর্ণতা। আর আপনি এসএসসিতে 5 আপনি পাস করলেন, 8 পাস করলেন, এসএসসিতে আপনি ফার্স্ট ক্লাস পাইলেন অথবা জিপিএ 5 পেলেন, ফাইনালি ইন্টারমিডিয়েট পাস করার পর অনার্স কমপ্লিট করে আপনি কিন্তু একজন যদি ফার্স্ট ক্লাস জব হন তাহলে জীবনের সার্থকতা। ঠিক আমাদের মামলার ক্ষেত্রে কিন্তু সেটাই হয়েছে, তারা অনেক কিছু করছে কিন্তু রেখে চলে গেছে। এখন একটা একটা মামলা শেষ করতে শুধু মানে ফাইলিং আইনজীবী হলেই হবে না, সেখানে সিনিয়রের একটা বিষয় থাকে, সেই সিনিয়রকে যদি কন্ট্রোল না করা যায় তাহলে আপনার এই মামলায় কোনো ফায়দা আসবে না। আপনি যত সারাদিন জুনিয়রকে নিয়ে বসে থাকেন, বছরের পর বছর যাবে, 2-4-5 গেছে, আরও 5 যাইল কিন্তু কাজ হইতো না। কিন্তু আমাদের নিয়ত ছিল, আমরা সাধারণ রেট করি, আল্লাহর রহমতে আপনাদের সহযোগিতা, যারা সহযোগিতা করছে তাদের অসংখ্য ধন্যবাদ, যারা করেননি তাদেরকেও ধন্যবাদ, তারা এখন এসে বাকি সহযোগিতার মাধ্যম দিয়ে আমরা রায়টাকে চূড়ান্তভাবে কার্যকর করাই এনটিআরসির মাধ্যম দিয়ে, শিক্ষা মন্ত্রণালয় সহ যারা আমাদের অভিভাবক আছে নিয়োগের জন্য তারা যেন আমাদের এই কাজটা অত্যন্ত সদয়ভাবে দেখে। আর একটা কথা, যে কথাটা মেইন কথা বলবো, আপনারা জানেন অহেতুক রিট করার চেষ্টা করছে যে আমরা রিট করবো রিট করবো, ওরা চাকরি পেলে আমরা রিট করবো। একটা কথা খুব খেয়াল করবেন, মহামান্য আদালত যখন 14/12/2017 সালে বিচারপতি কাজী রেজাউল হক এবং অর্থাৎ দ্বৈত বেঞ্চে যে রায়টা দেয় সেই রায়টা কিন্তু ছিল ডিসপোজাল, অর্থাৎ মীমাংসিত রায়, 166 মামলার একটা মীমাংসিত রায়। এখানে ইচ্ছে করলে এনটিআরসিও কখনো আপিল করতে পারে নাই, ওরা পারবে না, আমরা ইচ্ছে করলে কিন্তু এখন আর আপিল করতে পারবো না। কোন মানে রিট তো পরের কথা, এখন একটা মীমাংসিত রায়ের উপরে আপনারা যতই রিট করেন সেটা কিন্তু করতে পারেন, কিন্তু প্রথমেই খারিজ হয়ে যাবে, ওটা অ্যালাউ করবে না। সুতরাং রিট থেকে আপনারা দূরে থাকুন, এবং যারা এই রিট বাণিজ্য করার চেষ্টা করছে, দেখেন অনেক ফেসবুকে আমরা দেখলাম যে এই অ্যাড দিয়ে যাচ্ছে, ইতিপূর্বে তারা অ্যাড দিয়ে গেছে, এরা জাতির জন্য কলঙ্ক শুরু। এবং যেসব অবহেলিত না বুঝে আপনারা এই ফাঁদে পা দিচ্ছেন, এসব রিট ব্যবসায়ী অর্থলিপ্সা মনোভাব, এগুলো থেকে আপনারা দূরে থাকুন। এবং শুধু দূরে থাকবেন না, তাদের সাথে কোনো রকম কোনো টাকা পয়সা আর্থিক লেনদেন করার কোনো সুযোগ নেই। আমাদের কাজ অত্যন্ত সুন্দরভাবে হয়েছে, আগামী দিনে আমরা চাই আমাদের অভিভাবক এনটিআরসি এবং শিক্ষা মন্ত্রণালয় সহ আইন মন্ত্রণালয় সহ যারা আছেন তারা আমাদের এই বিগত 5 এই আমাদের এই চাকরির জন্যই আমরা রিট করছিলাম সেটা শেষ, নতুন করে আমরা একটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা রিট করতে চাই না। আমাদের এই বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা যারা রিটকারী আছি তারা চাকরি পাক, এবং এনটিআরসি সকল রিটকারী 1-12 যারা রিটকারী 2017 ছিল তারা চাকরি পাক, এর সাথে যারা পর্যায়ক্রমে যারা রিটকারী আছে তাদের পর্যায়ক্রমে যারা আছে তারা প্রত্যেকেই ধারাবাহিকভাবে এই নিয়োগটা কমপ্লিট হবে ইনশাল্লাহ আমরা আশা করব। এবং যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে, তারা বারবার পুরো রিটকারীদের নন রিটকারীদের ধোকা দিয়ে একটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে, এনটিএসসির একটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে সুনাম নষ্ট করছে। আমি তাদেরকে ব্যক্তিগত এবং আমাদের যে যে কন্টেম্প পরিচালনাকারী যারা আছে তারা এর তীব্র প্রতিবাদ, এবং আমরা এর তীব্র প্রতিবাদ এবং তাদের বিরুদ্ধে আমরা ঘৃণা প্রকাশ করছি। আমাদের প্রতিবাদ, আমাদের পদচারণা তাদের বিরুদ্ধেই থাকবে, কারণ তারা রিট করে শুধু একটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে শুধু দীর্ঘায়িত করবে মামলাগুলো, এবং তাদের কাছ থেকে অহেতুক টাকা পয়সা উঠায়া তাদেরকে ভণ্ড প্রতারণার সামিল আপনাদের মধ্যে পড়বে। সুতরাং আপনারা এর থেকে দূরে থাকুন, এবং আমরা যারা আছি তারা কীভাবে রায়টাকে বাস্তবায়ন করা যায়
সেই লক্ষ্যে আমাদের সাথে যোগাযোগ রেখে আমরা শেষ করে আমরা এখান থেকে একটা চাকরি নিয়ে আমাদের আর এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো রিট আমরা নিজেরা করবো না। আল্লাহর রহমতে কাউকে অহেতুক যেটা অবশ্যই রিট করবেন, কিন্তু সেটা সাংবিধানিক অধিকার আপনারা আছে, কিন্তু সেটা বুঝে করবেন যে আমি কি করতেছি, এটা আমি করতে পারবো কি পারবো না, যেহেতু আর দরকার নাই, সুতরাং রিট করার দরকার নাই। এর মধ্য দিয়ে সকল রিটকারী যারা 1-12 আছে তারা ইনশাল্লাহ মুক্তি পাবে, আশা করছি। ধন্যবাদ, আবারও বলছি আপনারা ভণ্ড প্রতারক রিটকারী ব্যবসায়ী থেকে দূরে থাকুন এবং এই রায়টাকে কার্যকরের জন্য আপনারা সহযোগিতা করুন। আর্থিক লেনদেন আপনারা কারো সাথে করবেন না, আমরা আছি ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকবো। ধন্যবাদ স্বাগত, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ আমাদের অত্যন্ত প্রিয় আতিক ভাইকে। এখন আপনাদের সামনে কথা বলার জন্য আমি সবিনয়ে অনুরোধ করব কুষ্টিয়া জেলা আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রিয় ভাই হুমায়ুন কবির ভাইকে। হুমায়ুন কবির ভাইকে বলার জন্য সবিনয়ে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম সকল নিবন্ধনধারী ভাই ও বোনকে শুভেচ্ছা। সর্বপ্রথম আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ 8 তারিখে আমাদের যে রায়টা আসছে আসলে আমাদের জীবনের দীর্ঘ 4 বছরের সবথেকে বড় প্রাপ্তি। আর এই বড় প্রাপ্তি যারা বিশেষভাবে ভূমিকা পালন করছে, প্রথম থেকে শুরু করে প্রথম থেকে যখন মামলা শুরু হয় তখন অনেকে ছিল, কিন্তু অনেক দুঃখ এবং পরিতাপের বিষয় যে আমাদের শেষ ভাগে যখন করোনাকালীন সময় চলে তখন কেউ ছিল না, তখন কন্টেম নামের মামলাটা যে শেষ হবে এটা কেউ কল্পনাই করতে পারছিল না। সেই সময় সারা বাংলাদেশ থেকে মাত্র 5 জন আমরা হাল ধরি প্রথম পর্যায়ে, আজকের ভাই নাম বলছে। এর পরবর্তীতে আমাদের সাথে আমাদের কাজের সততা দেখে পরবর্তী আমাদের সাথে আসে চিত্ত দাদা, দেলোয়ার ভাই, জুয়েল ভাই এবং আব্দুর রহিম ভাই সহ আরও অনেকে। আমাদের সার্বিকভাবে আমরা যখন মামলাটা শেষের দিকে আসতে যাচ্ছি তখন আমাদের অনেক আর্থিক সমস্যায় পড়েছি, অনেক কিছুই আমাদের কষ্ট হয়েছে, কিন্তু কিছু ভাই যখন আমাদের সততা দেখে এবং সব মিলে আমাদের প্রায় 120 জন মতো সদস্য সারা বাংলাদেশ থেকে তারা আমাদেরকে সহযোগিতায় এগিয়ে আসছে। এই 100 জন বা 120 জন মতো সদস্যই তারা এই মামলাটা সর্বোচ্চ আর্থিক সহযোগিতা দিয়ে এই মামলাটা শেষ করছে এবং এই মামলাটা বর্তমানে শেষ হওয়াতে নতুন একটি পজিটিভ রিটকারীর আমরা রায় পাওয়ার পক্ষে, আমাদের পক্ষে ঠিক রায়টা পাওয়ার সাথে সাথে এখন নতুন নতুন রিটের বিজ্ঞাপন আসছে। দুর্ভাগ্য হলেও সত্য আমরা এর আগেও দেখছি যখনই কোনো রিটের পজিটিভ রায় আসে সেই পজিটিভ রায়কে কেন্দ্র করে কিছু রিটখোর রিট ব্যবসায়ী যারা মানে চিরতরে আমাদের বলতে গেলে আজকে 4 বছর ধরে যারা রিটের জিম্মে রাখছে, যারা রিট মামলা শেষ করে না, এমন ব্যক্তিরা পুনরায় আবার নতুন নতুন বিজ্ঞাপন দিয়ে রিটের আহ্বান জানাচ্ছে। আসলে বাস্তব কথা হচ্ছে যে এটাই যে আমরা রিট কেন করবো, রিট তো করে আমরা যখন বঞ্চিত হয়, যখন বঞ্চিত থেকে আমরা মুক্তি পেয়েছি তখন নতুন করে কোনো রিটেরই প্রয়োজন নাই, কিন্তু রঙিন বিজ্ঞাপন দেখে সবাই আকৃষ্ট হচ্ছে এবং আমরা নিবন্ধিত জাতি যেখানে উচ্চ শিক্ষায় শিক্ষিত তারপরে আমরা সত্যি এই বিষয়টা বুঝি না যে যখন আমরা সাধারণ একটা রিট জন্য পেপার দিই, অর্থ দিই, তখন সেই রিটটি রুল জারি হতেই 6 মাস নেয়, আবার 6 মাস যদি রুল জারি হতে নেয় তার রায় হতে এবং হেয়ারিং হতে দেখা যায় আরও 2 বছর, সর্ব মিলিয়ে দেখা যায় 2.5 থেকে 3 বছরের মতো সময় একটা মামলা রায় আসতে লাগে। কিন্তু আমরা যেখানে চূড়ান্ত রায় পেয়ে গেছি এই রায়টা বাস্তবায়ন হলে আমরা শুধু রিটকারী রায় নয় পর্যায়ক্রমে নন রিট মানে অন্যান্য যে 1-12 সদস্যরা আছে তারাও এই সুবিধা পাবে। তাই আমাদের প্রথম পদক্ষেপ হওয়া উচিত এই মামলার রায়টা বাস্তবায়ন করা, আর এই মামলার রায়টা বাস্তবায়ন করতে পারলেই সকলের সুবিধা এর ভিতরে নিহিত আছে। তাই আমরা উদার্ত আহ্বান করব সকল 1-12 নিবন্ধনধারী ভাই ও বোনকে যে তারা এই মামলার রায়টা বাস্তবায়ন জন্য সার্বিকভাবে যেন আমাদের পাশে এগিয়ে আসে। সবথেকে বড় কথা হচ্ছে যে সারা বাংলাদেশে যখন আমরা এই কন্টেম মামলা শেষ করি তখন আমরা হাতে কোনো 120 জনের মতো আর্থিক সহায়তা এই মানুষগুলোই আমাদেরকে সহায়তা করছে, এর বাইরে অন্য কেউ আসেনি। যারা বিভিন্ন রিটের আমাদের কন্টেমেরও বিভিন্ন
নাম মাত্র কন্টেম্প করে গেছে। যেমন কিছু ব্যক্তি আছে তারা এখন রিটেল নতুন নতুন বিজ্ঞাপন দিচ্ছে, তাদের নামও তারাও কন্টেম্পে ছিল নাম মাত্র, কিন্তু তারা কন্টেম্প মামলাতে কোনো ধরনের আর্থিক সহায়তা করেনি, যার পরিপ্রেক্ষিতে তারা কন্টেম্প থেকে বা অন্যান্য রিট থেকে যে অর্থ নিয়েছে সেই অর্থ নামে মাত্র তারা তাদের কাছে রেখে দিয়েছে। এটা তাদের উন্নয়ন হয়েছে, তাদের ভাগ্যের উন্নয়ন হয়েছে, কিন্তু আমরা সাধারণ নিবন্ধনধারীর ভাগ্যের উন্নয়ন হয়নি। আমাদের ভাগ্যের উন্নয়ন হয়েছে এই সাধারণ এই মানুষগুলোর হাত দিয়ে, যে সাধারণ মানুষগুলো একেবারে কিছু মানে মামলার সাথে একেবারে সাধারণ ছিল, সেই মানুষগুলো যখন সামনে আসছে তাদের অবদানের কারণে আজ এই চূড়ান্ত বিজয় আসছে, যে বিজয়টি আসলে পুরো 1-12 নিবন্ধনধারীদের একটি জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। তাই আমি সবার কাছে আর মানে শেষবারের মতো আহ্বান করব এই যে আমাদের এই মামলাটি বাস্তবায়ন জন্য সবাই এগিয়ে আসুন, এবং নতুন করে যারা রিট কোড বা রিটের বিজ্ঞাপন দিয়েছে তাদের ব্যাপারে সজাগ হন, কারণ রিট কোড হচ্ছে এরা দেশের শত্রু, এরা শিক্ষা বিভাগের শত্রু, এরা আমাদের জীবন নিয়ে সিনেমিনে খেলছে, তাই এনটিআরসির শত্রু। তাই আমরা চাইব সঠিকভাবে আমাদের মামলার রায় বাস্তবায়ন হলে ইনশাল্লাহ আমরা বিজয়ী হব এবং সবাই বিজয়ী হব এবং সবাই একসাথে আনন্দ করব, উল্লাস করব ইনশাল্লাহ। তাই দয়া করে আপনারা আবারও বলছি কোনো রিটখোর ব্যক্তির চটকদার কথাবার্তায় মানে নিজেকে ভাসিয়ে না দিয়ে নিজের বিবেককে একবার প্রশ্ন করুন এবং নিজেকে নিজের মেধা কাটান, তাহলে নিজের মেধা কাটান। এবং যারা কাজ করে তারা দেখছেন রায়ের দিনও যেসব ব্যক্তিগুলো কোর্টে ছিল এদের মাধ্যমে রায় আছে, যেটা বাস্তবে আপনারা সারা বাংলাদেশ দেখছেন, এই মানুষগুলোর সাথে থাকুন এবং এদেরকে সহযোগিতা করুন এবং এগিয়ে আসুন আমাদের এই রায় বাস্তবায়নের জন্য। অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই এই রায় বাস্তবায়নের জন্য, আল্লাহর কাছে দোয়া করুন এবং আমরা সার্বিকভাবে যে যেখানে পারি সেইভাবেই আমরা সহযোগিতা করি, যাতে আমাদের এই মাম 4 বন্দী জীবন বা বঞ্চিত জীবন মুক্তি হোক এবং আমরা শিক্ষক হিসাবে এই সমাজে প্রতিষ্ঠিত হয়। এই সমাজকে শিক্ষক হিসাবে জাতিকে কিছু দিতে চাই, সেটি আমাদের হোক প্রধান লক্ষ্য। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আমাদের হুমায়ুনকে। এখন